إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، باب قول الله تعالى: وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين، وقوله: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون، وقوله: يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين، وقوله: ومن يتوكل على الله فهو حسبه. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال: حسبنا الله ونعم الوكيل، قالها إبراهيم عليه السلام حين ألقي في النار، وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا له: إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. رواه البخاري والنسائي. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর একমাত্র আস্থা ভরসা করা ফরজ। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর সর্বোত্তম ভাবে আস্থা ভরসা করেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার ফলও দান করেছেন। আজকের দর্সের বিষয় হচ্ছে তাওয়াক্কুল সম্পর্কে। তাওয়াক্কুল মানে ভরসা, আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা। এ হচ্ছে আল্লাহর ইবাদত এবং অন্তরের ইবাদত, কারণ ভরসা আস্থা অন্তর দ্বারাই করা হয়। অন্তরের কর্ম, মানুষের হৃদয়ের কর্ম হচ্ছে আস্থা ভরসা করা, সে আল্লাহর ওপরেই করুক, যা হচ্ছে ইবাদত, অথবা আল্লাহ ছাড়া অন্য কিছু বা অন্য কারো ওপর করুক, যা হচ্ছে শিরক। কিন্তু এই কর্মটি, এই কাজটি হয় অন্তর দ্বারা, হৃদয় দ্বারা, কলব দ্বারা, তাই এটি হচ্ছে আমালুল কলব, অন্তরের ইবাদত, যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা হয়। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা ফরজ, এটি হচ্ছে ফরজ কাজ, এবং এটি হচ্ছে ইমানের শর্ত। ইমানের শর্ত অর্থাৎ ইমান তখনই গ্রহণযোগ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। মমিন তখনই সত্যিকার অর্থে মমিন হবে যখন একমাত্র আল্লাহর ওপর আস্থা ভরসা তাওয়াক্কুল রাখবে। লেখক বলছেন: বাবু কাউলিল্লাহি তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহ ওর বাণী সম্পর্কে। মহান আল্লাহ বা আল্লাহ তাআলার বাণী সম্পর্কে তিনি ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 23-এ: ওয়াল আল্লাহ ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহর ওপর, আল্লাহরই ওপর, ওয়াল আল্লাহ আগে বলা হয়েছে, ওয়াল আল্লাহ এর অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর ওপর, ওয়াল আল্লাহ ফাতাওয়াক্কালু, আল্লাহরই ওপর ভরসা করো, একমাত্র আল্লাহরই ওপর ভরসা করো। যদি এর উল্টো করে বলা হতো তাওয়াক্কালু আলাল্লাহ, মানে আল্লাহর ওপর ভরসা করো, কিন্তু তাওয়াক্কালু আলাল্লাহ আল্লাহ বলেননি, বলেছেন ওয়াল আল্লাহ, আল্লাহরই ওপর। প্রথমে আল্লাহর নাম নিয়ে আসা হয়েছে, তারপরে ভরসার কথা বলা হয়েছে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, তাহলে মুমিন হওয়ার শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর ওপর কি করা, ভরসা করা, তাওয়াক্কুল করা। যে কথাটি বললাম যে ইমানের শর্ত, অর্থাৎ ইমান তখনই পাওয়া যাবে, হাসিল হবে, যখন আল্লাহর ওপর একমাত্র ভরসা হবে, একমাত্র আল্লাহর ওপর ভরসা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যখন আদেশ যে একমাত্র আল্লাহর উপর ভরসা করো, তাহলে এই আদেশের বাস্তবায়ন ফরজ। এই জন্য দুটি কথা বললাম, যে আল্লাহর উপর ভরসা করা ফরজ এবাদত এবং ফরজ এবাদত, আর ইমানের শর্ত, অর্থাৎ মুমিন হতে পারবে তখনই যখন একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবে। এ প্রসঙ্গে কয়েকটি আয়াত লেখক রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন। দ্বিতীয় আয়াত, প্রথম আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন, আলোচ্য বিষয় এর আরম্ভ হয়েছে। তারপরে দ্বিতীয় আয়াত, ওয়াকাউলিহি, মহান আল্লাহর বাণী মমিনদের সম্পর্কে, মমিন কারা। এখানে পাঁচটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মানুষের মধ্যে যদি পাঁচটি গুণ থাকে, তাহলে সত্যি সত্যি মমিন, এবং এই পাঁচটি গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ, যেই গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, এবং এগুলি হচ্ছে মূল ইবাদত। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই গ্রামারে বলা হয় যে সব কিছুকে যে বিষয় বা যে বস্তুর ওপর সীমিত করা হয়, তার পূর্বে ইন্নামা নিয়ে আসা হয়। মানে ইন্নামাল মুমিনুন মানে মুমিন অন্য কেউ নয়, একমাত্র মুমিন ওরা, এই অর্থ আরবি গ্রামে বহন করে ইন্নামা শব্দটি।
ইন্না মানে নিশ্চয়, কিন্তু যখন ইন্নামা বলা হবে তখন সব কিছুকে সীমিত করে দেওয়া ওই বস্তুর ওপর বা ওই বিষয়ের ওপর বা ওই কথার ওপর যা তারপরে উল্লেখ করা হয়েছে ইন্নামার পরে। ইন্নামার পরে উল্লেখ হয়েছে কি? আল মুমিনুন, তাই না? তাহলে মুমিন একমাত্র কারা? মুমিন একমাত্র কারা? মুমিন একমাত্র তারাই, আল্লাযীনা, যারা কি করে, আল্লাযীনা মানে যারা কি করে, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়। প্রথম বিষয় যেটি উল্লেখ করা হয়েছে এখানে ঈমান, ঈমান ছাড়া অন্য কোনো ইবাদত বান্দাই কবুল হবে কি? হবে না। না, তাহলে ঈমান সবচেয়ে বড়। ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস, এবং তার সাথে সাথে যে ছয়টি ঈমানের আরকান, আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে মোট ঈমানের আরকান বা ঈমানের স্তম্ভ কয়টি? ছয়টি। তো মুমিন হওয়া, ঈমানদার হওয়া, বিশ্বাসী হওয়া, এ হচ্ছে ইবাদতের মূল। কারণ ঈমান ছাড়া অন্য কোনো ইবাদত, অন্তরের ইবাদতই হোক আর কথার ইবাদতই হোক আর কাজের ইবাদত হোক আর ধন সম্পদের ইবাদত হোক, কোনো ইবাদতই কবুল হবে না, মুমিন হইতে হবে। ওয়ামান আরাদাল আখিরাত ওয়া সাআলাহা সাআইহা ওয়াহুয়া মুমিন, যে ব্যক্তির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরকাল, আখিরাত, ওয়া সাআলাহা সাআইহা, এবং তার জন্য যে প্রয়াস চালালো, সাই মানে দৌড় দিল, ঝাঁপ দিল, প্রচেষ্টা করলো, ওয়াহুয়া মুমিন, কি অবস্থায়? মুমিন হওয়া অবস্থায়। তাহলে মুমিন ঈমানদার ছয়টি বিষয়ের প্রতি বিশ্বাস রেখে তারপরে আখেরাতের লক্ষ্য উদ্দেশ্যে যারা দৌড় দেবে, প্রতিযোগিতা করবে, মেহনত পরিশ্রম করবে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ বলছেন তাদের মেহনত আল্লাহ সাদরে গ্রহণ করবেন, সাদরে গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মেহনত পরিশ্রম আমল ঈমান কর্ম গ্রহণযোগ্য কার? যারা কি করে, ইমানের অবস্থায় কর্ম করে। তো ইমান একটি গুণ বা একটি ইবাদত আল্লাহ উল্লেখ করেছে, সর্বোচ্চ ইবাদত ইমান। কারণ অন্তর ইমান হইতে হবে, তারপরেই কলেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর যদি বিশ্বাস না থাকে তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা কাজে আসবে? উদাহরণস্বরূপ একজন হিন্দু, একজন ইহুদি, একজন খ্রিস্টান যদি দেখে যে লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটি সুন্দর লাগছে, শুনতে ভালো লাগছে, সেও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা শুরু, আমরা তো এমনি জপ জপি, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হিন্দুরা করে না? করে না। তো তারা দেখে যে হরে রাম হরে রাম চাইতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগছে, তাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাজে আসবে একটা হিন্দুর লা ইলাহা ইল্লাল্লাহ জপা? শেষখানেও মরার পূর্ব মুহূর্তেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ জপে মরে, কিন্তু অন্তরে বিশ্বাস নেই আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি, দেবী দেবতায় বিশ্বাস, পরকালে বিশ্বাস, জান্নাত জাহান্নাম জানেই না, ওসব বিশ্বাস করে না, তকদীরের প্রতি বিশ্বাসই নেই তার, রসুলের প্রতি বিশ্বাসই নেই তার, কোরআনের প্রতি বিশ্বাসই নেই তার, ফেরেশতার প্রতি বিশ্বাসই নেই, কোনো ধারণাই নেই ফেরেশতা সম্পর্কে। নাজাত পেয়ে যাবে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যার শেষ কথা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, শেষখানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরে যেতে জান্নাতে যাবে ওই হিন্দু, ওই ইহুদি, ওই খ্রিস্টান। তাহলে বোঝা গেল যে কলেমা পড়া হচ্ছে অন্তরে যার প্রতি বিশ্বাস তার অনুমোদন, স্বীকৃতি দান, তা প্রকাশ করা, ঘোষণা করা, ঘোষণা করতে হবে, গোপনে রাখল কাজ চলবে না। অনেক লোকেই অন্তরে বিশ্বাস থাকা সত্ত্বেও ঘোষণা করেনি, সেই জন্য মুসলমান হয়নি, যেমন আবু তালেব ঘোষণা করেনি, অন্তরে কিন্তু বিশ্বাস ছিল, বলা যেতে পারে আবু তালেব উদাহরণ। আর একজন রাজা নবী সাল্লামের জামানায় চিঠি লিখেছিলেন, যখন নবী ইসলামের দাওয়াত দিয়ে বিশ্বাস করেছিল, হেরাকল বাদশাহ, হেরাক্লিয়াস, তাই না, ইংরেজিতে আরবিতে হেরাকল, হেরাকল বাদশাহ, রোম সাম্রাজ্যের রাজা, এত বিশ্বাস হয়েছিল যে সেই চিঠিটি সে চুমন দিল, আর সোনার একটি পাত্র তৈরি করে নবী সাল্লামের পাঠানো চিঠিটি রেখেছিল সে। আর প্রথম যে মিটিংটি সে অনুষ্ঠিত করেছিল তার মন্ত্রীদেরকে নিয়ে, এই চিঠি আসার পর তাতে বলেছিল, ভাবছিল যে হয়তো আমি বললে ওরা মেনেই নিবে, আর মেনে নিলে আমি কলমা পড়ে নেবো, সবাইকে নিয়ে, মন্ত্রীবর্গকে নিয়ে এই কলমা পড়ে নেব। তো কিছু এমন প্রশংসা করেছিল যে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন এক ব্যক্তিত্ব তার চিঠির দ্বারা আমি বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি আমার পায়ের তলা পর্যন্ত তার রাজত্ব পৌঁছে যাবে, ভবিষ্যৎবাণী করছে সে, তার ধারণা ইয়াকিন হয়ে গেছে যে সত্য দিন এসে গেছে, কারণ তার খ্রিস্টান ধর্ম সম্পর্কে, ইঞ্জিল সম্পর্কে জ্ঞান ছিল, আর জানে যে শেষ নবী আসবেন, আর তিনি হচ্ছেন শেষ নবী, চলে এসেছেন, এবং শেষ নবী এসে আসলে খুব দ্রুত বেগে রোম সাম্রাজ্যে, পারস্য সাম্রাজ্যে ইসলাম পৌঁছে যাবে, এবং এগুলি যে বড় শক্তি রয়েছে সেগুলির পতন ঘটবে, ধ্বংস হয়ে যাবে, কুফুরি শক্তি সব ধ্বংস হয়ে যাবে। সায়াবলগ মুলকহু তাহাতাকাদ মাইয়া, তিনি বলেছেন বুখারী শরীফ, আমার পায়ের তলায় তার রাজত্ব খুব শীঘ্রই পৌঁছে যাবে। এই কথা শুনে আশ্চর্য মন্ত্রীরা কি বলে,
তো পথভ্রষ্ট হয়ে গেল নাকি, ধর্ম ছেড়ে দিল নাকি আমাদের? তারা কিন্তু বিব্রত হয়ে উঠেছে। আর শুধু তাই নাই, লাউকুন্ত ইন্দাহু, যদি আমি সেখানে থাকতাম বা সেখানে পৌঁছিতে পারতাম, লাগাসাল তো আন কাদমেই হে, তাহলে তার দুই পা আমি ধুয়ে দিয়ে ধন্য হতাম। প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পা ধুয়ে আমি নিজেকে ধন্য করতাম আল্লাহ। তাহলে কেমন ইমান হয়েছিল আজকালকার, যেমন তোমার এই অবাঞ্ছিত মুসলমানদের মতো ইমান না, খাঁটি মমিন মুসলিমের মতো ইমান হয়ে গেছিল, মানে অন্তর্বিশ্বাস হয়ে গেছিল। আর যদি আমি জানতে পারতাম আমার ভবিষ্যৎ যে আমি পৌঁছিতে পারবো, তাহলে লাতাজাসম তো লেখাও, যে কোনো মূল্যে আমি তার সাথে সাক্ষাৎ করতাম। কিন্তু আমি বুঝতে পারছি পৌঁছিতে মনে হয় পারবো না, কারণ এখনই যদি বেরোয় যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি, আমি দু চার কিলোমিটারে যেতে পারবো না, আমাকে হত্যা করে দেবে, মেরে দিবে দেশের খ্রিস্টান। যে এই কথাগুলি বলার উদ্দেশ্য ছিল যে পরিবেশটা কোন দিকে যাচ্ছে, দেখি আমার মন্ত্রীবর্গ মতামত কোন দিকে যাচ্ছে, দেখি আমার অনুকূলে আসছে কিনা, আমার কথাগুলিকে তারা সাদরে গ্রহণ করছে কিনা। এমন হইচই মেতে গেল, হট্টগোল শুরু হয়ে গেল, আর পলাতক অবস্থা, কেউ পালাচ্ছে আর কেউ হইচই করে তাকে মারবে, এরকম অবস্থা, এইরকম অবস্থা দেখে, আরে বসো 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 বসো, আমি তোমাদের পরীক্ষা করছিলাম। কথার ভঙ্গিমা পাল্টিয়ে দিল, হেরা কাল কথার ভঙ্গিমা তার পাল্টিয়ে দিল, বলছে বসো, তোমাদের পরীক্ষা করছিলাম যে তোমাদের কাছে কেউ যদি এইরকম কোনো সংবাদ নিয়ে আসে, তো হুট করে তোমরা ধর্ম পরিবর্তন করবে না, তোমরা তোমাদের ধর্মের ওপর অটল, তা দেখছিলাম, বুঝতে পারলাম যে তোমরা তোমাদের দিনের ওপর, ক্রিশ্চিয়ানিটির ওপর, খ্রিস্টান ধর্মের ওপর বড়ই মজবুত তোমরা। বাহ বাহ, হ্যাঁ বাহ বাহ দিয়ে দিল, আর রাজত্ব টিকে গেল কিছুদিনের জন্য, কিছুদিনের জন্য মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির পরে চিঠি পাঠানো শুরু করেছেন, মানে সপ্তম হিজরির দিকে, ষষ্ঠ হিজরির পরে। আর এই রোম সাম্রাজ্যের পতন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ত্রয়োদশ অর্থাৎ ১৩ হিজরির পরে খলিফা হলেন, দশ বছর খলিফা তার, তার মধ্যেই রোম সাম্রাজ্যের পতন ঘটলো। তাহলে কয়দিন, কত বছর ধরে, সপ্তম হিজরি থেকে শুরু করে সাত সাত চোদ্দ, প্রায় ছয় সাত বছর, হ্যাঁ ছয় সাত বছর পরে এই মহাশক্তি আল্লাহ, সেই যুগে দুটি বড় শক্তি ছিল, একটা পারস্য সাম্রাজ্য আর রোম সাম্রাজ্য, একটি খ্রিস্টান শক্তি, একটি অগ্নিপূজক পত্তলিক শক্তি, দুই শক্ত ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছিলেন বাইতুল মুকাদ্দাসে বিজয় পুরুষ হয়ে, তারা সন্ধি করার জন্য ডাকলো যে আমরা খলিফাকে দেখতে চাই, যেই খলিফার ভয়ে আমরা ভীত, আর আমাদের দেশ একজন আরবের যারা অনুন্নত ছিল তাদের মধ্য থেকে উঠেছে, আর তার কাছে আমাদেরকে শীর্ণত করে মেনে নিতে হলো এবং পরাজয় বরণ করতে হলো, তার সাথে আমরা দেখা করতে চাই। স্বয়ং উমার রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মুকদ্দাস পৌঁছিলেন মাত্র সাত বছরের মধ্যে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওলামারা বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত সম্পর্কে যে মানুষের নিয়তে যত বেশি ইখলাস থাকবে, নিষ্ঠা থাকবে, আন্তরিকতা থাকবে, তত দ্রুত আল্লাহ বরকত দেবেন। পৃথিবীতে এত দ্রুত বেগে কোন শক্তি, অনেক শক্তি উঠেছে, হক বাতিলের অনেক শক্তি উঠেছে, কিন্তু এত দ্রুত বেগে বিপ্লব নিয়ে আসতে পারেনি যত দ্রুত বেগে বিপ্লব এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, মাত্র ২৩ বছরের জীবন, তারপরে মদিনা এসে মাত্র ৮ বছরের জীবন, শক্তি পাওয়ার পরে অর্জন মাত্র ৮ বছরের জীবন। আর তারপরে দেখুন এই বড় শক্তিগুলি কিভাবে ধ্বংস হয়ে গেল খলাফায়ে রাশিদিনদের জামানায়, মাত্র ২০-৩০ বছরের মধ্যে আর কোন কাফের শক্তি মুসলিমদের সামনে মাথা চাড়া দেওয়ার মতো, ধমক দেওয়ার মতো, হুমকি দেওয়ার মতো আর থাকলো না। সুতরাং আমাদের নিয়তটা খালিস করতে হবে, যেমন নিয়ত তেমন বরকত, নিয়ত গুণে বরকত হবে। কি বলছিলাম, ইমান, ইমান বলছিলাম যে হেরাকাল অন্তরে তার ইমান অনেক সাধারণ মুসলমান চাইতে মজবুত ইমান হয়ে গেছিল, মানে বিশ্বাস হয়ে গেছিল, কিন্তু স্বীকৃতি দান করেনি, কালমা লা ইলাহাইল্লাল্লাহ না পড়ে সে ফিরে গেল, না এটা পড়া যাবে না, সমস্যা, রাজত্ব চলে যাবে, রাজত্ব চলে যাবে, জীবন চলে যাবে, জীবন নিয়ে চিন্তা করলো আর তার রাজত্ব নিয়ে চিন্তা করতে লাগলো, কাফের হয়ে গেল। তাই শুধু অন্তরের বিশ্বাস যথেষ্ট না, স্বীকৃতি দান করতে হবে, তেমনি তার উল্টোটি, শুধু স্বীকৃতি দান করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপাও যথেষ্ট না, বুঝতে পারছেন তো, কবরে সেজদাও করতে থাকবে, মাজারে সেজদাও করতে থাকবে, জিন্দা মুর্দা পীরকে সেজদাও করতে থাকবে, খাসি মুরগি বকরি জবাই করতে থাকবে মাজারে নিয়ে গিয়ে, চাদরও চড়াতে থাকবে মাজারে, আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না, আসবে কি, কোনো কাজে আসবে না। তবে আল ইমান মা ওয়াকারা ফিল কলবি ওয়াসাদদাকাহু আল আমাল, ইমান যা অন্তরে মজবুত হয়ে বসে যায় অটল,
অন্ততে আপনার ইমানকে কোনো শক্তি ছিনিয়ে নিতে পারবে না আবার সাদাকাহুল আমাল আর তার সত্যায়ন করে আমলে এর নাম ইমান বুঝতে পারলেন ইমান কার না অন্তরে এমন মজবুত হয়ে বসেছে যে আপনার ইমানকে ছিনিয়ে নিতে পারবে না আর ইমান আছে শুধু দাবি করলে হবে না ওর সত্যায়ন হবে কি দিয়ে সত্যায়ন করে তো বুঝতে পারছেন না ওর সত্যতা প্রমাণ করবে আপনার আমলে আপনার আমল যদি সৎ হয় তাহলে আপনার ইমান সত্য অন্তরে ইমানের দাবি সত্য আর আপনার আমল যদি উল্টো দিকে হয় আর আপনি যদি দাবি করতে থাকেন যে আমি মুমিন আমি মুসলিম এই যে না আপনার ইমান নেই যেমন আজকাল জাতিগত মুসলমানদের অধিকাংশ লোকের অবস্থা আমার মুসলমান আমার জাতিতে মুসলমান সবকিছুতে কাগজ কাগজপত্র আমরা লিখছি জাতিতে মুসলমান কিন্তু আমাদের আমলে তার সত্যায়ন করে না নামাজ নেই দিন নেই শির্ক থেকে বেঁচে থাকা নেই কুফরি আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ তারপরে যে কোনো পাপ জীবনের পাপ হালাল হারামের কোনো পার্থক্য নেই আমরা হারাম খেয়ে যাচ্ছি অহরহ তাহলে আমাদের ইমানের সত্যায়ন নেই আমাদের কাছে তাসদিক নেই সাদাকাহুল আমাল হইতে হবে তো ইমান সর্বোচ্চ ইবাদত অন্তরের ইবাদত আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আর দ্বিতীয় ইবাদত হচ্ছে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির কিন্তু আল্লাহর জিকির হইতে হবে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তার সাহাবাই কেরামরা করেছেন নিজের খেয়াল খুশি জিকির হলে হবে না বুঝতে পারছেন কথা তো কারণ আমাদের দেশে খেয়াল খুশি জিকির রয়েছে যার খণ্ডনের জন্য এই কথাটি বলছি বুঝতে চেষ্টা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মুসলিম শরীফের হাদিস কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির করতেন আল্লাহকে স্মরণ করতেন আলা কুল্লি আহিয়ানি সর্বদা সব সময় আল্লাহর জিকির করতেন তার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন এটা আমাদের দেশে সুফিয়ানা জিকির আছে মানে পীরমুরিদের জিকির পীরতন্ত্রের জিকির পীরতন্ত্রের জিকিরের কয়েকটা ক্যাটাগরি স্তর আছে একটা হচ্ছে জিকরুল আম্মা মানে জনসাধারণ সাধারণ মুসলমানদের পাবলিকদের জিকির ওটা হচ্ছে পুরা কলেমা দিয়ে জিকির আর তারপরে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এটা হচ্ছে জিকরুল আম্মা মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম কথা জিকির নেই তারপরে আবার এইরকম সম্মিলিত জিকির আনুষ্ঠানিকতা অনুষ্ঠান করে জিকির ইসলামে নেই তাহলে এগুলি ইসলামের বাইরের জিকির ইসলামে নেই এরকম জিকির সম্মিলিত অনুষ্ঠানে জলসা মহফিলে ওয়াজ মহফিলে মিলাদ মহফিলে আওয়াজ মহফিল যে কোনো মহফিল করে বা মসজিদ একটা মহফিল করে মসজিদে এখন কিছু লোক সমবেত হয়েছে সুতরাং এখন একটু জিকির করুন না ইসলামে নেই আপনার জিকির আপনি আল্লাহকে স্মরণ করবেন আপনার জিকির ব্যাস একসাথে সম্মিলিত কোনো জিকির ইসলামে নেই কোনো প্রমাণ নেই কোনো প্রমাণে না আল্লাহ রসুল থেকে না সাহাবাই কেন থেকে না খোলা খারা সেদিন থেকে তাহলে জিকির হইতে হবে আল্লাহ জিকির করতে বলেছেন নবী করেছেন না করেননি বললাম না মা আয়েশা বলছেন সবসময় আল্লাহর জিকির করতেন তো সবসময় যদি আল্লাহর জিকির করতেন কেমন সম্মিলিত জিকির একদিনের একটি প্রমাণ দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির করেছেন প্রচলিত জিকির ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদাতীদের প্রচলিত জিকির এটা হচ্ছে পাবলিকদের জিকির আবার বলছে একটু খাস মানে মুরিদ হয়েছে আর কিছু ওজিফা এগিয়েছে অগ্রগতি হয়েছে কিছু ওজিফায় কিছু অগ্রগতি হয়েছে তাহলে জিকির করতে হবে কিরকম ইল্লাল্লাহর জিকির বা ইয়া হাক ইল্লাল্লাহ ইয়া হাক ইল্লাল্লাহ এরকম জিকির ইল্লাল্লাহর জিকির হয়ে গেল অসম্পূর্ণ জিকির আবার হয় ইল্লাল্লাহ মানে মগার আল্লাহ মগার আল্লাহ মগার আল্লাহ মগার আল্লাহ শুধু আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ এগুলো জিকির হলো যদি আপনার মাকে বলেন আমার মা আমার মা আমার মা আমার মা আমার মা আমার মা খুব খুশি হবে না খুব খুশি হবে মারবে জুতা উঠিয়ে স্যান্ডেল উঠিয়ে দিবে একবার বেয়াদবিকতা কাজ বেয়াদবি করবে আপনি খুব আব্বাকে ভালোবাসেন আর আব্বা মজলিসে ভালো মজলিসে বসেছে আর মজলিসে বসে শুধু আমার আব্বা আমার আব্বা আমার আব্বা আমার আব্বা আমার আব্বা জিকির করেন ভালোবাসার প্রমাণ না বেয়াদবির প্রমাণ বেয়াদব সুতরাং যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে বেয়াদব ইসলামের নামে আল্লাহর সাথে বেয়াদবি করে তারা কারণ পূর্ণাঙ্গ কলিমা ছাড়া কোনো আল্লাহর জিকির আজকার নেই আল্লাহ স্মরণে সুবহানাল্লাহ পূর্ণাঙ্গ কলিমা আল্লাহ পবিত্রতা ঘোষণা করি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই কিন্তু একা একা জিকির হয়েছে সম্মিলিত না সবাই বলেন সুবহানাল্লাহ 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 নেই আবার তারপরে তৃতীয় স্তর একটু আপার গ্রেড থার্ড ক্লাস থেকে একটা পাঁচ ক্লাস থার্ড ক্লাস আমাদের দেশে কয়েক ক্লাস আছে তারপরে আবার সেকেন্ড ক্লাস তো এই ক্লাসে থার্ড ক্লাসে বা সেকেন্ড ক্লাস ওপরে একটু উঠলেন ওপরে উঠলেন আল্লাহর জিকির এখন ইল্লা বাদ গেল আল্লাহ ইল্লাহা বাদ গেছে এখন ইল্লা বাদ গেল এখন আল্লাহু বাদ আল্লাহু 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 তারপর এখন ফার্স্ট ক্লাসে চলে যাচ্ছেন আল্লাহর পরে
আল আলিফ লাম লাম এত কত আর করতে থাকবো, সময় লেগে যাচ্ছে আল্লাহর ফানা হইতে। এগুলি পীরদের কথা, আল্লাহতে ফানা হইতে, ফানা ফিল্লা হইতে সময় লেগে যাচ্ছে, আল্লাহ হু সময় লেগে যাচ্ছে না, এত সময় দিলে হবে না, মানে হু 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 হু, এই হলো জিকির। জি এইসব জিকির শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামে নেই, এগুলি হিন্দুদের, হিন্দুদের যে জপা রয়েছে ওই সব জপা, ওই জপাগুলি ইসলামের লেভেল করে এসছে, লেভেলটা ইসলামের লাগিয়ে। এখন যেন জুসের প্যাকেট যদি আসে, সেবে নাস্তা দেখছেন, সেবে ডেপা দেখছেন, বা জুসই দেখছেন, এই তো জুস দেওয়া হবে আপনাদের, তো এই জুস দেখছেন প্যাকেট একই একবার জুসের, আর ভিতরে যদি মদ রাখা থাকে, লিখা আছে জুস আসির মানজু ম্যাঙ্গো জুস, আর ভিতরে যদি সারাপ মদ খামার ভরা থাকে, তো সেটা কি আর আসির হয়ে যাবে, জুস হবে ম্যাঙ্গো জুস? কখনো হবে না। তো ওই রকমই ক্রিশ্চিয়ানিটি থেকে কিছু কিছু ওই অগ্নি পূজকদের কাছ থেকে আর হিন্দুদের কাছ থেকে বাকি এসব নিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে ওপরে লেভেল হচ্ছে আল্লাহর জিকির, ভগবানের ঈশ্বরের না দিয়ে লেভেলটা হচ্ছে আল্লাহর জিকির, জিকিরুল্লাহ আছেন। এ হচ্ছে সুফিদের পীরদের জিকিরের অবস্থা। তো এজা জিকির আল্লাহ, আল্লাহর জিকির হচ্ছে একটি ইবাদত। আমি আল্লাহর জিকির সম্পর্কে এর আগে ব্যাখ্যা করতে গিয়ে ব্যাপক ব্যাখ্যা রয়েছে, আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করা এটি হচ্ছে আল্লাহর স্মরণ। এই যে এখানে বসে আছেন আল্লাহর কথা বলছি না হয় রসুলের কথা, আপনি শুনছেন আল্লাহর কথা না রসুলের কথা, এইটি জিকিরুল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম মজলিসকে যেখানে কোরআন এবং সুন্নার কথা আলোচনা হয় মজলিসে জিকির, অথচ এখানে আল্লাহ আল্লাহ করছেন না, লাইলা বরং সুন্নতি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করছেন না, করেছেন কি কখন একবার হয়তো দুবার পড়লেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীর নাম এসলো পড়লেন, এগুলি সব আল্লাহর জিকির। জিকির দিনের কথা শোনা শোনানো, এগুলি হচ্ছে জিকিরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করাবার উদ্দেশ্যে কেউ গাফেল হয়ে রয়েছে তাকে আল্লাহকে স্মরণ করা। সে একজন বেনামাজি আধা নামাজি হয়েছিল, সে এই দিনের মজলিসের মাধ্যমে গিয়ে একবার পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে গেল, তাহলে আল্লাহকে স্মরণ করে এলাম তো তাকে, ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের অনুষ্ঠানকে যেখানে দিনের কথা কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হয়, সে মজলিসকে মজলিসে জিকির বলেছেন। কিন্তু বিদাতিরা অপব্যাখ্যা করে কোরআন এবং হাদিসের, আর বিদাতি জিকির করে সুন্নতি জিকির নেই, আর দিনের নামে মহফিল হলেও সেখানে সম্মিলিত দুরুদ সম্মিলিত জিকিরের মাধ্যমে সেটাকে বিদাতি অনুষ্ঠানে পরিবর্তন করে দেয়। নেকি করতো কি বিদাতি অনুষ্ঠানে পরিবর্তন করে দিল, বলুন মহব্বতের সাথে একটু দুরুদ পেশ করুন, দুরুদ পেশ করুন ইয়া নবী সালাম আলাইক, দিল বিদাতি অনুষ্ঠানে পরিবর্তন করে। এই হচ্ছে আমাদের দেশের ইসলামিক মহফিলগুলির অবস্থা। ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহকে স্মরণ করানো হয়, জিকির আল্লাহ মানে আল্লাহকে স্মরণ করানো হয়, আল্লাহকে স্মরণ করা হয় বা করানো হয়, তখন তাদের অন্তরগুলি, অন্তরসমূহ কি হয়, ওয়াজিলাত প্রকম্পিত হয়, কেঁপে উঠে আল্লাহর ভয়ে। তাহলে আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত হওয়া, অন্তরে ভয় ভীতি সঞ্চারিত হওয়া, এটি হচ্ছে অন্তরের ইবাদত, মাখাফাতুল্লাহ। এর আগে আল্লাহর ভয় সম্পর্কে আলোচনা হয়েছে না, আল্লাহর ভয়। ফালা তাখাফুহুম, কাউকে ভয় করিও না, ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, সেখানে বলা হয়েছে তোমরা যদি মুমিন হও তো একমাত্র আমি আল্লাহকে ভয় করবে। ওয়াজিলাত কুলুবুহুম, তাহলে এটি হচ্ছে একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ইবাদত। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণ করালে অন্তর কেঁপে উঠে আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে কিভাবে জবাবদেহি করবো, আল্লাহ কত যে আমলে ত্রুটি হয়েছে, ফরজ ওয়াজিবে ত্রুটি হয়েছে, আল্লাহ কত যে মাসিয়াত কত যে গুনাহ হয়েছে, কিভাবে জবাবদেহি করবো আল্লাহর সামনে, আল্লাহর সামনে দাঁড়িয়ে কি করে উদ্ধার পাবো, নাজাত পাবো। এই ওয়াজিলাত কুলুবুহুম, তিনটি গুণ হলো ইমান, আল্লাহকে স্মরণ করা, এবং অন্তর প্রকম্পিত হওয়া, ভয়ে ভীত হওয়া। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আর তাদের সামনে কোরআনের আয়াত যদি তিলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত, আল্লাহ নাযিলকৃত আয়াত মানে কোরআনে কারীম যদি তিলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তিলাওয়াত করে তাদের কি হয়, ঈমান বৃদ্ধি পায়। তাহলে তিলাওয়াত শুনে বৃদ্ধি পেতে হলে অর্থ জানতে হবে না, হবে না? তাহলে বোঝা গেল যে কোরআনের অর্থ জানার জন্য যথাসাধ্য চেষ্টা করতে, যথাসাধ্য চেষ্টা করতে হবে। যত আমি ভালো জানতে পারবো, যত বেশি আমি কোরআনের অর্থ জানতে পারবো, তত বেশি তেলাওয়াতের তাসির প্রতিক্রিয়া আমার উপর হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াতগুলি তাদের সামনে পাঠ করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ঈমান বাড়ে। দেখুন এখানে তারাবির নামাজে অনেক আরবরা খুব কাঁদে, কিন্তু আমাদের মতো অনারব যারা কোরআনের আয়াতের অর্থ বুঝে না, কোথায় জাহান্নামের কথা, কোথায় জান্নাতের কথা, কোথায় আল্লাহর আজাব গজবের কথা, কোথায় পাপের কারণে কোন জাতিকে, আদকে আল্লাহ ধ্বংস করলেন, সামুদকে ধ্বংস করলেন, তো নূহের জাতিকে ধ্বংস করলেন, এই আয়াতগুলি যদি অর্থ বুঝতাম তাহলে আমরাও কাঁদতাম।
কিন্তু অর্থ যেহেতু বুঝি না আমাদের জন্য সবই সমান সবই সমান দুটো একটা কথা শিখেছি সুবহানাল্লাহ শুনে একটু ভালো লাগলো সুবহানাল্লাহ তাই না আমাদের অবস্থা তো এরকমই তো যেখানে কাঁদার জায়গা সেখানেও সুবহানাল্লাহ যেখানে খুশি হওয়ার জায়গা জান্নাতের সুসংবাদের কথা অবশ্যই সব সুসংবাদ হে মুমিন তোমাদের জন্য সুসংবাদ মুমিন আর কাফের কি সমান হতে পারে আলো আর অন্ধকার কি সমান হতে পারে সব জায়গায় সুবহানাল্লাহ আমাদের অবস্থা তো এরকম কিনা অর্থ না বুঝার কারণে কিন্তু যদি অর্থ বুঝতাম কাঁদার জায়গায় কাঁদতাম খুশি হওয়ার যে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ আল্লাহ যদি হিদায়াত না করতেন আমাদের হিদায়াত হওয়ার সঠিক পথে আসার কোনো ক্ষমতা ছিল না আল্লাহর তৌফিক আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাবে তাহলে আমাদের জন্য সবই সমান সবই সমান যেহেতু কিছুই বুঝি না বরং না খুশি না কান্না কোনোটাই আসে না কারণ বুঝি না তোর পক্ষান্তরে একজন আরব আর সব আরবও না এখনো বড় আফসোসের বিষয় যে আরবরা মাতৃভাষার পিছনে এত বেশি ছুটেছে যে কোরআনের ভাষা অনেকেই বুঝে না ভালো শিক্ষিত না হলে কোরআনের ভাষা বুঝে না কারণ কোরআনের ভাষা বুঝলে ওয়াজেলাত কুলুবহুম হইতো কিন্তু অধিকাংশ আরবদের হয় না কারণ এখানেই কিন্তু একটা কবিতা শুনলে একটা গান যদি আরবি ভাষায় শুনে যেহেতু গান মাতৃভাষায় হচ্ছে সহজ ভাষায় হচ্ছে প্রচলিত ভাষায় হচ্ছে সুতরাং গান শুনে দেখেছেন গাড়ি চালাচ্ছে আর ঢন ঢন করে একটু বাজছে মিউজিক আর তার সাথে একটা গান শুনছে কু কা করছে তারপরে নাচছে আরব দেখতে পাচ্ছেন তো পক্ষান্তর কোরআন সুবহানাল্লাহ আল্লাহর কালাম আর এত অলংকারপূর্ণ কালাম পৃথিবীতে কারো কথা হয়নি হবে না এরকম জি তারপরে আল্লাহর কথা শুনে ওয়াজেলাত কুলুবহুম হয়নি আরবদেরও হয়নি রহস্য কিন্তু এখানে লুকায়িত যে শুদ্ধ ভাষা থেকে দূরে সরে যাওয়ার কারণে বুঝে না অনেকেই শুদ্ধ ভাষা বুঝে না কোরআনের ভাষা বুঝে না যে কি বলতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলা হয়েছে এখানে এবং অনেকে গৌর করে না মানে ভালো করে বুঝার চেষ্টা করে না তাদাব্বর আল্লাহ করতে বলেছেন গবেষণা করতে বলেছেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন কোরআন নিয়ে তারা কি চিন্তা গবেষণা করে না চিন্তাই করে না তেলাওয়াত হয় হচ্ছে হ্যাঁ এই কারি সাহেবের আওয়াজ খুব সুন্দর এই কারি নতুন কারি আওয়াজটা খুব ভালো লাগছে এছাড়া আর কোনো প্রশংসা আছে কি আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলির অবস্থায় আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলির অবস্থা হুবহু এরকম দেশেও বক্তব্য করেছি যদি সুর করে বক্তব্য করে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি এরকম বক্তব্য সুন্দর কণ্ঠে করে আছে বক্তা কিন্তু খুব সুন্দর আওয়াজ লাগলো ঠিক কিনা জাহেল সমাজের ওয়াজ হচ্ছে আর এরকম কাটা কাটা কথা যতই বিষয় ভিত্তিক কথা হোক আর যত আল্লাহ রসুলের কথা হোক আর যতই শির কুফুরি বিদাতের ওপর আঘাত করা হচ্ছে ঠান ঠান আঘাত পড়ছে শির কুফুরির ওপর তারপর শুনতে ভালো লাগে না আমাদের কিছু ভাইরা আছে এরকম এসে বলে যে ক্যাসেট নিয়ে যে দেশে শোনায় আর মহিলারা বলে তুমি বলছো ওয়াজের ক্যাসেট নিয়েছি তো ওয়াজ নাই এ তো কথা বলছে বুঝতে পেরেছে এ তো কথা বলছে ওয়াজ কোথায় ওয়াজ মানে কি মায়েরা আমার বোনের আমার এই হচ্ছে ওয়াজ ঠিক কিনা ট্রেনিং করলেই হয় ওটা যেসব ব্যবসায়ী বক্তা পেটের ব্যবসা যারা করে 5,000-7,000-10,000 তারা সেই ব্যবসায় করছে দু চার দিন ট্রেনিং করে ভাই আমার মায়ের আমার চলে আসে জি তো মমিনের গুণ হচ্ছে কি যে ওয়াইজা তুলিয়াত আলিম তাহলে কোরআনের তেলাওয়াত ইবাদত দেখুন এখানে তেলাওয়াতের কথা বলা হলো না কয় নম্বর 4 নম্বর কোরআনের তেলাওয়াত হচ্ছে ইবাদত সর্বোত্তম ইবাদত একটি অক্ষর আর একটি অক্ষর তেলাওয়াত করলে 10 নাকি আলিফ বললেন 10 নাকি লাম বললেন 10 নাকি মিম বললেন 10 নাকি 30 নাকি আলিফ লাম মিম জালিকা যা জাল আলিফ লাম কাফ 40 নাকি হলো জালিকাতে 40 নাকি সুবহানাল্লাহ কত বড় ইবাদত তাহলে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত এবং দিন শিখার ক্ষেত্রে কোরআন তেলাওয়াত মানে কোরআন তেলাওয়াত করতে তার অর্থ বোঝা ফরজ নফল নয় তাহলে সব সময় কোরআন তেলাওয়াত নফল কথা বলা যাবে না কোরআন বোঝার ক্ষেত্রে আমি আমল করব আল্লাহর কিতাব গাইডবুক আল্লাহ সিলেবাস পাঠিয়ে সিলেবাস না বুঝলে কি করে আপনি সেই সিলেবাস মোতাবেক আপনি নিজের কোর্স কমপ্লিট করবেন তাহলে ফরজ কিন্তু এমনিতে আপনি তেলাওয়াত করে আপনার আজর সওয়াব বৃদ্ধি করছেন সেটা হচ্ছে নফল তাহলে সার্বিক ক্ষেত্রে সব ক্ষেত্রে বলা যাবে না যে কোরআনের তেলাওয়াত শুধু নফল আল্লাহর দিনের জ্ঞান হাসিল করার জন্য কোরআনের তেলাওয়াত হচ্ছে ফরজ কারণ তেলাওয়াত করবেন তার অর্থও বুঝবেন একজন আরবি যদি আরবি ভালো বুঝে বা আরবিতে ভালো জ্ঞান হাসিল করেছে তাহলে তার জন্য তেলাওয়াতই যথেষ্ট বাংলা অনুবাদ পড়ার তার প্রয়োজন নেই আছে কি প্রয়োজন নেই তার কিন্তু যে ব্যক্তি বুঝে না তাকে অবশ্যই বাংলা অনুবাদ বাংলা ভাষী হলে তাকে পড়তে হবে উর্দু ভাষী হলে উর্দু অনুবাদ পড়তে হবে ইংরেজি ভাষী হলে ইংরেজি ভাষার মাধ্যমে তাকে কোরআন শিখতে হবে আল্লাহর দিনের জ্ঞান হাসিল করা ফরজ
তাহলে তেলাওয়াতে কোরআন হচ্ছে ইবাদত, চতুর্থ ইবাদতের কথা আল্লাহ বলেছেন, পাঁচটি গুণের কথা বলছি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাত ঈমান, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয় তখন ঈমান বেড়ে যায়, এটি হচ্ছে মুমিনের গুণ। ইন্নামাল মুমিনুন, পক্ষান্তরে যার মধ্যে ঈমান নেই অথবা ঈমানের স্বল্পতা অভাব আছে তার কোনো পার্থক্য দেখা যায় না, কোরআন তেলাওয়াত করলেও যা আর গান শুনলেও তা, আর বাজারে বাজারে ঘুরে হইচই মাছে মাছের বাজারের চিৎকার শুনলেও তা একই রকম। বরং অনেকে হতভাগা কোরআন, কোরআন বন্ধ করো, গানের ক্যাসেট চালু করো, কত মরদুদ, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, ঈমান বৃদ্ধি হতো, দূরের কথা কোরআন শুনতে ভালো লাগে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিনের অন্তরে দুইটি বস্তু একসাথে প্রবেশ করবে না, কোরআন, কোরআনের ভালোবাসা, কোরআন শোনার ভালোবাসা আর গান শোনার ভালোবাসা, দুটি একত্রিত হতে পারে না, মনে রাখবেন। সুতরাং যার বদভ্যাস রয়েছে টেস্ট হাসিল করা গান থেকে, গান শুনতে মজা লাগে, তাকে কোরআনের তেলাওয়াত শুনতে মজা লাগবে না, কোরআনের তাফসীর শুনতে ভালো লাগবে না, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দিনের কথা শুনতে ভালো লাগবে না। বাস্তব সত্য, আপনি কোন দিকে যাবেন সেটা আপনি নির্ধারণ করেন। জাহান্নামের পথে শয়তানের বাদ্যযন্ত্র বাজনা শুনতে চান, গান। আর যদি আল্লাহ রাব্বুল আলামের কালাম যা তিলাওয়াত করলে, যা শুনলে শোনালে যাদা তুমি ঈমানা, ঈমান বৃদ্ধি পায় তা করতে চান। কিন্তু দুটোই, মাঝে মাঝে কোরআন শুনেন, মাঝে মাঝে গান শুনেন, গানেরও ক্যাসেট আপনার কাছে আছে, অনেক মুসলমান আছে না, খিচুড়ি মুসলমান, মুসলমান খিচুড়ি মুসলমান, যখন যেমন পরিবেশ তখন লেমোজেন চালায় দুই রকম ক্যাসেট রেখেছে কাস্টমার হিসাবে, যখন একটা মোতাবাতে চেপে গেল ভাই তখন একটা দিল, কোরআনের ক্যাসেট দিয়ে দিল, বা কোরআনের সেন্টার ইজাতুল কোরআন এখানে যে রিয়াজ আছে বা বাহরেন আছে শুধু কোরআন আসে ওই ওই রেডিও সেন্টারটা দিয়ে দিল। আর যখন দেখলো যে একটা তো ফাঁসেক লোক চাপলো তখন এমবিসি চালিয়ে দিল, করছে লেমোজিনারা থাকলে ভালো করে বুঝতে পারতো তারা, মানে ফাঁসেক লোক যদি লেমোজিনে চাপে তাহলে বলবে এমবিসি আলা শাক গেল এমবিসি, এমবিসি চালাও, মানে এমবিসি কাফের দেশের প্রচার মাধ্যম, আর সমস্ত গান বাজনা আসতে থাকে, গান বাজনা, খবর আর গান বাজনা, খবর আর গান বাজনা। পক্ষান্তরে সৌদি রেডিওর রিয়াজের যে এজাতুল কোরআন বা বাহরাইনের, এটা খবর আর কোরআন তেলাওয়াত আর কিছু ইসলামিক বক্তব্য মাঝে মাঝে। একজন মানুষ দ্বিমুখী হইলে হবে না, মুসলিম হইতে হলে দ্বিমুখী হইলে হবে না, দুই মুখা সাপ হবে না, এক মুখ হবে। আপনাকে দিনের দিকে মুখ করতে হবে, কিবলামুখী হইতে হবে, ঈমানমুখী হইতে হবে, ঈমান বৃদ্ধি হবে কোরআন তেলাওয়াত করা হলে, এটি হচ্ছে মুমিনের গুণ। তাহলে ঈমান আমার মধ্যে আপনার মধ্যে যদি থাকে নিজে আপনি নিজের বিবেক বিবেচনা করতে পারবেন যে আমার ঈমানের সতেজতা আসছে কিনা, কোরআনের কথা শুনলে, দিনের কথা শুনলে, আল্লাহ রসুলের কথা শুনলে আমার ঈমান তাজা হচ্ছে, সুন্দর হচ্ছে জীবনটা, তাহলে জানবে যে হ্যাঁ ঈমান আলহামদুলিল্লাহ অন্তরে আছে, এখন একে এর প্রবৃদ্ধির প্রয়োজন রয়েছে, বাড়ানোর প্রয়োজন রয়েছে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পাঁচ নম্বরের ইবাদত হচ্ছে যে একমাত্র তাদের রবের ওপর তারা কি করে, তাওয়াক্কুল করে, ভরসা করে। তাহলে আল্লাহর উপর ভরসা করা, এ হচ্ছে পাঁচ নম্বরের ইবাদত। এই পাঁচটি ইবাদতের কথা আল্লাহ রাব্বুল্লাহ এই আয়াত উল্লেখ করেছেন, সূরা আনফাল আয়াত নম্বর দুই। মহান আল্লাহ আর ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ সম্বোধন করে আল্লাহ ভরসার কথা স্মরণ করিয়েছেন, একমাত্র আল্লাহর উপর ভরসা করো, হাসবুক আল্লাহ, এ নবী হাসবুক আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন দুনিয়া এবং আখিরাতে, এই একটি পয়েন্ট এখানে বলছি। কোরআনে কারিমে অন্য নবীদেরকে আল্লাহ সম্বোধন করেছেন নাম নিয়ে, অন্য নবীদেরকে আল্লাহ সম্বোধন করেছেন কি নিয়ে, নাম নিয়ে, ইয়ালুতু কোরআনে আছে, ইয়ালুতু, এলু তুমি এই কাজ করো, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম এই কাজ করো, ইউসুফ আরে জাহান আজা, হে ইউসুফ তুমি ওদিকে ঘুরক্ষেপ করো না। তাহলে এভাবে নবীদের নাম না, নবীদেরকে নাম নিয়ে সম্বোধন করেছেন, ওয়ানাদাই নাহু আইয়া ইব্রাহিম, আমি ডাকলাম হে ইব্রাহিম, দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ সত্ত্বেও আল্লাহ বলেন ইয়া খলিলি, আল্লাহ বললেন না, কি বলছেন বা ইয়া নবী ইয়া রাসূলি কথা বললেন না, কি বললেন, ওয়ানাদাই নাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি সত্যায়ন করেছো, বাস্তবায়ন করেছো তোমার স্বপ্নের, হ্যাঁ তোমার ছেলেকে যে জবাই করতে গিয়েছিলে, যাক তোমার যেটা আমার উদ্দেশ্য ছিল হয়ে গেছে, তোমার জবাই হয়ে গেছে, জি তোমার কাজ হয়ে গেছে। তাহলে নাম ধরে ধরে আল্লাহ নবীদেরকে সম্বোধন করেছেন, ইয়া নূহ কোরআনে রয়েছে, ইয়া নূহ, হে নূহ তুমি এই কাজ করো, জি। পক্ষান্তরে কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন কোন জায়গায় আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন, ইয়া আহমদ বলে সম্বোধন করেন, মনে রাখবেন কথাটি, পার্থক্য।
আল্লাহ রাব্বুল আলামিন কত উচ্চ মর্যাদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, কিন্তু তারপরেও নবীর জন্য সিজদা চলবে, নবীর কাছে ফরিয়াদ করা চলবে যে ইয়া নবী মাদাদ চলবে, ইয়া রাসূলুল্লাহ মুসলিম উম্মাহ বালা মুসিবতে বিপদে কাফেররা চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে, হে নবী তুমি উদ্ধার করো চলবে? তাহলে তবলিগী ভাইদের কিতাব ফাজাইল আমলের ফাজাইলে দুরুদে কাসিদায়ে জামিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে শির করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তারহাম ইয়া রাসূলুল্লাহ দয়া করুন হে আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল কেমন করে আপনি গাফিল থাকতে পারেন? জি আছে না নেই ফাজাইলে দুরুদে আছে এই শির্ক? শির্ক কিনা এটি বলেন, যে কোনো কিতাবে থাকে শির্ক তাই না? না কোনো কিতাবে থাকলে শির্ক হবে আর কোনো কিতাবে থাকলে শির্ক হবে না। আপনাদের যদি প্রশ্ন করি যে হে রাসূলুল্লাহ দয়া করুন হে রাসূলুল্লাহ দয়া করুন, এই কথাটি যে কোনো কিতাবে থাকলে শির্ক হবে না কোনো কিতাবে শির্ক হবে কোনো কিতাবে শির্ক হবে না? উত্তর দেন, যে কোনো কিতাবে থাকলে শির্ক হবে। যদি হিন্দুদের কিতাবে থাকলে শির্ক হবে শুধু হরে রাম আর যদি মুসলমানদের কিতাবে থাকে, আবার যদি মাজার পূজারী একশ্রেণীর লোকেরা রয়েছে যারা বেরেলুবি তাদের কিতাব ওরা আবার বলে এত বড় ভাইরা যে বেরেলুবিরা মুশরিক, বেরেলুবিরা মুশরিক, রেজবি বেরেলুবি তারা মুশরিক, কথা বুঝতে পারছেন? খোমেনি কবরে যারা চিন্তা করে তারা মুশরিক, এই কথা বলে তারা। তো শুধু তাদের কিতাবে থাকলে শির্ক হবে, আর তবলিগ ভাইদের কিতাবে যদি ফাজাইলে দুরুদে থাকলে ওর নাম শির্ক হবে না? বলেন না কেন? আটরসি ওলাদের কিতাবে থাকলে শির্ক হয়ে যাবে, দেওয়ানবাগির কিতাবে থাকলে শির্ক হবে, আর চরমনাইয়ের কিতাবে থাকলে শির্ক হবে না? নাকি না একই সমান? একই সমান, শির্ক শির্ক, যার কিতাবে থাকবে তার কিতাবে থাকবে, আমার কিতাবে থাকলেও শির্ক। আমি যত তৌহিদের কথা বলি যে আমার কিতাবেও যদি এরকম কিছু পান তো শির্ক, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ আছে কি? তাহলে ফাজাইল দুরুদ, এই জন্য বড়ই চালাকি করে আজকাল যে ফাজাইল আমলটা ছাপানো হয়েছে, আগে কালে একসাথে ছাপত ফাজাইল দুরুদ আর ফাজাইল হজ, এই দুটি চ্যাপ্টারকে অন্যান্য ফাজাইল জিকির টিকির নামাজ তবলিগ এগুলোর সাথে একসাথে ছাপাতো, যখন দেখলো যে বাপরে বাপ আমাদের হুজুরে কিবলা বড় হুজুর শাইখুল হাদিস সাহেব তো ফাজাইল দুরুদি আর ফাজাইল হজে এমন কথাগুলি লিখেছে যেগুলি তো অন্যরা যারা আমাদের এই তবলিগের সাথে এই বিদাতের সাথে একমত নেই তারা তো ভুলগুলি ধরে ফেলেছে, হ্যাঁ তারা তো জানতে পেরে নিয়েছে যে ভুলগুলি আছে, তাহলে এই কিতাবকে গোপনে গোপনেই পাঠ করতে হবে। তখন এই দুটি চ্যাপ্টার ভালো করে মনে রাখবেন, ফাজাইল দুরুদ আর ফাজাইল হজ, এই দুইটি চ্যাপ্টারের ডাহা শির্ক আছে, যার ফলে দুটি চ্যাপ্টারকে আলাদা করে সেপারেট সেপারেট বই তৈরি করা হয়েছে, সেপারেট সেপারেট বই তৈরি। ফাজাইল আমলের যে মোটা কিতাবটি সাখাওয়াত হোসেন বা আম্বর আলীর বাংলা তর্জমা তাতে খুঁজে পাবেন না কিন্তু, তবে সেই সেই দুইজনেরই তর্জমা আছে, ফাজাইল দুরুদ তারই তর্জমা, কিন্তু আলাদা করে প্রেস থেকে আলাদা করে ছাপানো হয়েছে। আর কি করা হয়েছে জানেন? ওগুলি লুকিয়ে লুকিয়ে গোপনে যারা খাস খাস কয়েকটিল্লা দিয়ে ফেলেছে তারা পড়ে ফাজাইলে দুরুদ আর তারা পড়ে ফাজাইলে হজ। আম লোক একটা নতুন লোক প্রথম চিল্লাই গিয়েছে আর হঠাৎ করে যদি ফাজাইলে হজ ধরিয়ে দেন আর ফাজাইলে দুরুদ ধরিয়ে দেন তাতে দেখবে যে আরে বাপরে বাপরে তো রসুলুল্লাহর কাছে চেয়েছে, তাহলে তুই কাজ করা যাবে না, এই তুই দেওয়ানবাগিদের মতোই, এ তো আটরসি মাইজ ভান্ডারীদের মতোই ধরে নিবে যে চোর ধরা পড়ে যাবে, সেজন্য আলাদা করে দিয়েছে দুটি চ্যাপ্টারকে। যদি দেখতে চান আমার অফিসের লাইব্রেরিতে নতুন বাংলাদেশ থেকে নতুন প্রিন্টার, আমাদের এক ভাই গিয়েছিল ভাই যাই কিছু হোক না কেন যেভাবে হোক এই ফাজাইলে দুরুদ আর ফাজাইলে হজ এই দুইটি খণ্ড এনে দিতে হবে আমাকে, কারণ মুখস্থি কথা বলতে রাজি না, আমি চোখে দেখিয়ে কথা বলি, দেখো এই ফাজাইলে দুরুদ এই শির্ক আছে, ফাজাইলে হজ এই শির্ক আছে। নতুন কপি আমার কাছে আছে যে কিভাবে চালাকের সাথে চাতুরতার সাথে আলাদা করে ছাপানো হয়েছে আর তাতে ডাহা শির্ক আছে। ওতে আছে যে হে রাসূলুল্লাহ দয়া করুন আমাদের উপর দয়ার দৃষ্টি নিক্ষেপ করুন, আপনি কি করে গাফেল থাকতে পারেন আমাদের এই দুরবস্থায়, আপনি আমাদের জীবনকে উজ্জ্বল করুন। সুবহানাল্লাহ, তাকবীরুল্লাহ, যদি কেউ বলে আমার জীবনকে ইয়া রাসূলুল্লাহ উজ্জ্বল করুন, আপনার সাধারণ যদি ইসলাম সম্পর্কে তাওহীদ সম্পর্কে একত্ববাদ সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনি শির্ক বলুন, জি কেমন কথা রাসূলকে বলছে আমার জীবনকে উজ্জ্বল করুন, জীবন উজ্জ্বল করে আল্লাহ, নবী কি করে জীবন উজ্জ্বল করবেন? বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উচ্চ মর্যাদা দেওয়া সত্ত্বেও তাকে ডাকা চলবে না, তাকে সেজদা করা চলবে না, তার কবরকে সেজদা করা চলবে না, তার কাছে ফরিয়াদ করা চলবে না, তার কাছে সন্তান চাওয়া চলবে না, তার কাছে জীবনের উন্নতি চাওয়া চলবে না, বিপদ আপদ থেকে মুক্তি কামনাও চলবে না তার কাছে, তার দরবারে গিয়ে রোগ হয়েছে আল্লাহ যে ইয়া রাসূলুল্লাহ আমার রোগকে দূর করুন এ কথা বলা চলবে না, তার কবরের মাটি দিয়ে আমি রোগ দূর করব তাও চলবে না, চলবে কি? আমাদের দেশের বিদাতিরা মদিনার মাটি নিয়ে যায়, কবরের মাটি যখন নিতে পারে না তখন মদিনার যে কোনো জায়গার মাটি নিয়ে যায়, কিন্তু মদিনার শরীফ থেকে মাটি নিয়ে এসছে আর তা দিয়ে এলাচ চিকিৎসা করে আর সেই মাটি খায়, ওই মাটিতে দেশের মাটি মিক্স করে দিয়ে কবিরাজেরা কবিরাজি করে, কিসের মাটি? মদিনা শরীফের মাটি, মাটি খাওয়ায়। আর মানুষের যদি বিশ্বাস থাকে তো রোগ একদিন একদিন তো ভালো হবেই, রোগের একটা সময়সীমা আছে,
আপনারা মনে রাখবেন তারাও একটু বয়স্ক, আমার মনে আছে যে আমরা ছোটকালে আমার যখন বয়স প্রায় 13-14 বছর তো মাদ্রাসায় পড়াশোনা করতে একবার জ্বর হলো, জ্বর ভালো হয় না, তো ছোটকালে করতো কি আমার নানির বাড়ি থাকতাম, তা আমার আর বলছে ভাত খাওয়া চলবে না, শুনেছেন এরকম না, ভাত খাওয়া বন্ধ করে দিয়ে শুধু রুটি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেলাম, আর কত রুটি আর মুড়ি খাওয়ায়, এই রুটি মুড়ি খেতে খেতে যখন 10-15 দিন হয়ে গেল আর জ্বর ঘুষঘুষে জ্বর থাকে ওষুধ দেবে না, প্রচলন ছিল না জ্বরের ওষুধ খাওয়া, জ্বর কাশির ওষুধ খাওয়া এইসব প্রচলন ছিল না, দেবে না এইভাবে চলে 20 দিন 22 দিন যখন হয়ে গেল আমি বলছি যে আমি ভাত খাবো, জ্বর আমি বলছি ভাত খাবো ওইসব চলবে না, আমি রুটি খাবো না মুড়ি খাবো না, নাহলে না খেয়ে খাবো, আর পাল্লারে তখন ভাত দিয়ে দিল, আর যে ভাত খেতে শুরু করলাম খুব বেশি করে ভাত খাওয়া শুরু করলাম, আর তার 2-4-5 দিন পরে প্রায় 25 দিন হয়েছে জ্বর কোথায় গেল জ্বর, তাহলে অসুখের একটা সময়সীমা আছে, আল্লাহ যদি শেফা দিতে চান সেই অসুখ থেকে তো সময় শেষ হলে তখন ঠিক হয়ে যাবে, মদিনার মাটি খেতে খেতে আল্লাহ হয়তো তকদিরে শেফা রেখেছিল বা অন্য কিছু তার সাথে ব্যবহার করছে, কোনো যেভাবে হোক না কেন ভালো আল্লাহ করে দিয়েছেন, হ্যাঁ মদিনার শরীফের যে মাটি, মদিনা শরীফের মাটি বা মাজার শরীফের মাটি সেই মাটি দিয়ে ভালো হইলাম, বুঝতে পারছেন সিরকি আকিদা আরো অন্তরে বদ্ধপরিকর হয়ে গেল, হাসবুক আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ যে কথা বলছিলাম যে আল্লাহ কোরআনে নবীকে ইয়া মোহাম্মদ কোন জায়গায় বলেনি, ইয়া আহমদ বলেনি, ইয়া আইয়ুহান নবী বলেছেন আর না হলে ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, দেখেন এখানে ইয়া আইয়ুহান নবী সূরা তালাকের প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ আছে না ইযা তাল্লাকতুমুন নিসা সূরা তাহরিমের আয়াত, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হ্যাঁ তারপরে আল্লাহ রাব্বুল বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল হে নবী, এ বলে আল্লাহ সম্বোধন করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুক আল্লাহ, আল্লাহ বলছেন হে নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট, হাসবুকা মানে যথেষ্ট, হাস মানে যথেষ্ট আর কা মানে আপনার, তো আপনার জন্য আল্লাহ কি যথেষ্ট, অমানিত তাবাকা মিনাল মুমিনিন আর আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট, আপনার জন্য আল্লাহ যথেষ্ট আর আপনার যারা অনুসরণ করবে মুমিন তাদের জন্য আল্লাহ যথেষ্ট, সুতরাং কাফের শক্তি আপনাদের কিছুই করতে পারবে না, হাসবুক আল্লাহু মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, নবী করিম সূরা আনফাল আয়াত নম্বর 64, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন, তখনও মক্কা বিজয় হয়নি আর তখনও কাফেরদের পক্ষ থেকে ধমক খন্দকের যুদ্ধের ধমক চারিদিক থেকে আমরা আসছি লুটে পিটে নিয়ে যাবো, একবারে মদিনাকে আর রাখবো না, মদিনার এক একটি ইটকে উঠে নিয়ে যাবো, এই উদ্দেশ্যই তো খন্দকের যুদ্ধের জন্য তারা এসেছিল, সমস্ত গোত্র আরবের এসেছিল শুধু মক্কার লোক না, চারিদিকে তারা ডাক দিয়েছিল এবং তারা ভিতর ভিতর ষড়যন্ত্র করেছিল মদিনার যে বসবাসকারী ইহুদিরা ছিল বানু কোরাইজা তাদের সাথে যে তোমরা ভিতর থেকে আক্রমণ করবে আমরা বাইরে থেকে আক্রমণ করবো আর কিছুই রাখবো না মুসলমানদের, একেবারে সাপ করে এবার একবারে সাপ করে চলে যাবো, আল্লাহ আয়াত নাজিল করে ইয়া আইয়ুহান নবী হাসবুক আল্লাহ, আরে কাফের কি করবে হাসবুক আল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, অমানিত তাবাকা মিনাল মুমিনিন আর মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট, তাহলে মুমিন হইতে হবে, কমিন হইলে হবে না, কবর পূজারি হইলে হবে না, পীর পূজারি হইলে হবে না, হবে কি আল্লাহ মুমিন বলেছেন ওয়ান তুমুল আলাউন, তোমরা উপরে থাকবে, তোমরা উপরে থাকবে, কাফের ইহুদি নাসারা মুশরিক কুত্তলিক উপরে থাকবে না, ইন কুনতুম মুমিনিন, কিন্তু শর্ত কি মুমিনও যদি হও তাহলে শর্তগুলি পুরো করে দেন তারপর আল্লাহর কাছে দাবি করেন, ঠিক না, আমরা বাচ্চাদেরকে পুরস্কার দিই মাঝে মাঝে, তুমি যদি এবার ফার্স্ট হয়ে আসতে পারো তোমাকে একটা ভালো দামি ঘড়ি দেবো, ফার্স্ট হয়ে আসেনি ফেল করে এসে বলছে আব্বা ঘড়ি দেন, আপনি তো ঘড়ি দিতে চেয়েছেন চলবে, দেবেন, ফেল করে আসো মুখ কালো আমার সমাজে মুখ দেখাইতে পারি না, মাধ্যমিকে ফেল করে আসো তোমাকে ঘড়ি দেবো, হ্যাঁ জুতো খাওয়া কাজ করেছো আর ঘড়ি ঘড়ি, ঠিক কিনা, তো ওইরকমই কাফেরদের জুতো খাওয়া কাজ করছি আমরা, শিরিক কুফরি করে নামাজ ত্যাগ করে আমি যে আল্লাহ মদত করো সাহায্য করো, কেন কাফের কেন আমাদের মাথার উপর, এই তো বলছি আমরা, চলবে চলবে না, শর্ত পুরা করে দিতে হবে, ফার্স্ট ছেলে ফার্স্ট হয়ে এসছে আব্বা আপনি তো বলেছেন যে ফার্স্ট হলে এত নম্বর যদি গড়া গড় নিয়ে আসতে পারি, যদি অ্যাভারেজে এত নম্বর নিয়ে আসতে পারি বা আমি যখন ক্লাসে ফার্স্ট হতে পারি অথবা ফার্স্ট ডিভিশন পেতে পারি তাহলে আপনি বলেছেন এই দেবো সেই দেবো, দেন তাহলে দিতে হবে আপনাকে ওয়াদা, আল্লাহ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাফি করেন না, অবশ্যই করবেন না, ইসলামের ইতিহাস তার প্রমাণ করে যে আল্লাহ ওয়াদা খেলাফি করেননি সাহাবায়ে কেরামদের সাথে, হ্যাঁ তাবেঈনদের সাথে তাবা তাবেঈনের সাথে খাইরুল কুরুনের সাথে আল্লাহ ওয়াদা খেলাফি করেননি, জি মহান আল্লাহর ইরশাদ করেছেন ওয়া ক্বালু ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, শুধু নবীর জন্য আল্লাহ যথেষ্ট নয় বরং যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আম কথা কিনা সাধারণ কথা কিনা সবার জন্য কিনা, যে কোনো মুমিন মুসলিম, মুমিন মুসলিম ছিল না আজকে মুসলিম হয়েছে আল্লাহর উপর ভরসা,
আমি চিন্তা করি না আমার বাবা কি বলবে, আমার মা কি বলবে, আমার স্ত্রী কি বলবে, আমার সমাজ কি করবে, আমি টাকা পয়সা পাবো কি পাবো না, আমি ধন সম্পদ থেকে বঞ্চিত হব, আমাকে দেবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। ওমাই নিয়া তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য কি যথেষ্ট, সবার জন্য, যে জন্মগত মুসলিম তার জন্য না, যে মুসলিম হয়ে রয়েছে আগে থেকে তার তার জন্য না, এখনই মুসলিম হওয়ার পরে আমি আল্লাহর ভরসা করি, একমাত্র আল্লাহর ভরসা। অমাইয়াত যেই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। অমাইয়াত তাকিল্লাহ ইয়াজআল্লাহ মাখরাজা, এবং আল্লাহকে যারা ভয় করবে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার রাস্তা সুগম করে দিবেন, রাস্তা খুলে দিবেন তার জন্য। সূরা তালাকের আয়াত নম্বর 3 এই তাওয়াক্কুল সম্পর্কে, যে আল্লাহর উপর যেই ব্যক্তি ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটি কোরআনি দোয়া, কোরআনে কারিমে আয়াত রয়েছে। কালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া বলেছিলেন কখন? হিনা উলকিয়া ফিন্নার, যখন নমরুদের আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছিল, কাফেরদের মূর্তি ভাঙার জন্য আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুনে যখন নিক্ষেপ করে দেওয়া হলো তখন তিনি বলতেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর আল্লাহ হচ্ছেন উত্তম কর্মবিধায়ক, উত্তম অভিভাবক, উত্তম মালিক, নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তিনি এ কথা বলছিলেন। আরেকটি হাদিস রয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, আগুনের ফেরেশতা এসেছেন, ঝড় তুফানের ফেরেশতা এসেছেন, জি তারা এসে বলছেন যে ইব্রাহিম তুমি আল্লাহর খলিল, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমরা ফেরেশতা হাজির মজুদ আছি, তুমি শুধু বলো, আমার পাশে এই ঝড় তুফানের দায়িত্বশীল মিকাইল ফেরেশতা রয়েছেন, যদি তুমি শুধু একটু আদেশ করো মিকাইলকে এক্ষুনি তোমার আগুনকে এখান থেকে কোথায় ছিন্ন ভিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিন্ত করে দেবেন, এবং তোমাকে আল্লাহ তোমাকে নিরাপদ করে দেবেন, আগুনকে আরে শেষ করে দেব, আমরা আছি প্রস্তুত, তুমি একটু শুধু বলো। তিনি দরখাস্ত করেননি, দরখাস্ত মানে বলেননি যে ঠিক আছে করো, এই কথা না, অনুমতিও দেননি, শুধু বলছিলেন কি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল এবং উত্তম কর্মবিধ। আল্লাহ কি জানেন না? আল্লাহ অবশ্যই জানেন, তবে কর্ম করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল যেমন ছিল, সেই তাওয়াক্কুলে তিনি জানছিলেন যে আল্লাহর দিনের কাজ করছি, সুতরাং এখানে আমি আল্লাহর কাছ থেকে মদদ নেব। এটি হচ্ছে মিয়া মিয়া তাওয়াক্কুল, মানে 100% তাওয়াক্কুল, তাওয়াক্কুল তো আল্লাহর উপরই। তাওয়াক্কুল একটু ব্যাখ্যা করে দিই, কারণ অনেক সময় তাওয়াক্কুলের ব্যাখ্যা না হলে ভুল বোঝাবুঝি হয়ে যায়। তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল মানে কর্মহীনতা নয়। ইব্রাহিম আলী সালাম যে হাসবুনাল্লাহ পড়ছেন সেটিও কর্ম, কর্ম নয় কি, কর্ম নয় কি তার, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আল্লাহ তুমি আমার জন্য, এই যে আল্লাহর কাছে দোয়া করে দুই অর্থে আপনি কর্ম, আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো, আমার রোগ দূর করে দাও, আমাকে সন্তান দান করে, এই যে দোয়া করে, এটি আপনার কর্ম নয়, কর্ম। তাহলে তাওয়াক্কুল মানে শুধু কর্মহীনতা আর আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে, হ্যাঁ আল্লাহ যা করে তা তো অবশ্যই, কিন্তু কর্ম করতে ফেলুল আসবাব। তাহলে তাওয়াক্কুল কাকে বলে কথাটি শুনিয়ে দিই, লেখক কিভাবে বলছেন, বলছেন যে হাকিকাতুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের মর্ম কথা আল্লাহর উপর হচ্ছে আইয়ালামাল আব্দু, বান্দার এই ইলমে ইয়াকিন থাকতে হবে যে আন্না হাযাল মালাকুত ইন্নামা হুয়া বিয়াদিল্লাহ, সারা বিশ্ব জাহান কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। ইয়াসরিফুহু কাইফা ইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ন্ত্রণ করেন তার ইচ্ছা মত, যেমন ভাবে ইচ্ছা আল্লাহ নিয়ন্ত্রণ করে, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ যখন সবকিছুরই মালিক, আমার উন্নতি অবনতি সুখ দুঃখ আমার হেফাজত সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তখন ফায়ুফাওয়িজুল আমরা ইলাইহি, নিজের মামলাটিকে নিজের সমস্যাকে আল্লাহর সুপুর্দ, আল্লাহর হাওয়ালা, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার খালেক, তুমি আমার হেফাজতকারী। ওয়ায়ালতাজিউ বিকলবিহি ফি তাহকিকি মাতলুবিহি, এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য বা বিপদ আপদ থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহর দিকেই কি হবে, ধাবিত হবে, তার মন থেকে ধাবিত হবে একমাত্র আল্লাহর দিকে। তার সাথে সাথে কি করবে? ওয়া ফালুল আসবাব, এবং উপায়গুলি অবলম্বন করবে, যে আপনি নিরাপদ থাকার জন্য যে উপায় অবলম্বন করতে হয়, সুখ হাসিলের জন্য যে কর্ম করতে হয়, দুঃখ থেকে কষ্ট থেকে বাঁচার জন্য যে কর্মগুলি করতে হয়, কর্ম করতে হবে, কর্ম করতে হবে। আর তার সবচেয়ে বড় বাস্তব প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন আল্লাহ ভরসা, কাফেররা বাড়ি ঘেরাও করে নিয়েছে মক্কায় হিজরতের রাত্রে, আল্লাহ ভরসা করেছে আমার বাড়ি থেকে বেরোয়ার কি প্রয়োজন, আমার হযরত আলীকে এখানে সোয়াবের কি প্রয়োজন, আমি এখানে শুয়ে থাকবো, আল্লাহ যখন আদেশ করলেন যে হে নবী এখন হিজরত করতে হবে,
আর হিজরত করে আবার সোজা রাস্তা না ধরে মদিনা মক্কা থেকে কোন দিকে উত্তর দিকে উত্তর দিকের রাস্তা না ধরে দক্ষিণ দিকে উল্টো রাস্তা কেন ধরলেন গারে সরসুর পাহাড় কোন দিকে আছে মক্কা থেকে দক্ষিণ দিকে তাহলে দক্ষিণ দিকে উল্টো গিয়ে যাতে করে কাফেরদের খেয়ালও না যায় যে এদিকেও যেতে পারে কারণ যাওয়ার কথা হচ্ছে উত্তর দিকে তো এদিকে কেন যাবে তাহলে ওই দিকে যাতে করে তাদের তল্লাশিটা একটু কম থাকে এগুলি হচ্ছে ফেলুল আসবাব উপায় অবলম্বন করা ঘরে শুয়ে থাকলেন না আবার বেরিয়ে সাথে সাথে রওনা দিলেন না যে রওনা তো হয়ে গেছে আল্লাহ রাস্তায় হেফাজত করবেন অলৌকিক তো আল্লাহর পক্ষ থেকে আমি দেখবো মুজিজা দেখবো না তিন দিন ধরে আবার আত্মগোপন করে থাকলেন তারপর তিন দিন পরে বেরোলেন যাতে করে একটু তল্লাশিটা কমে আসে তারা নিরাশ হয়ে যায় আর পাওয়া যাবে না হাতের বাইরে চলে গেছে তারপরে বেরোচ্ছেন আবার যেটা সোজা রাস্তা সে যারা সোজা রাস্তা না ধরে সামুদ্রিক রাস্তা ওই সমুদ্রের কিনারা কিনা রোহিত সাগরের কিনারা কিনারা ওই রাস্তা রেড সি ওই রাস্তা ধরেছে দূরের রাস্তা যাতে করে খেয়ালও না করতে পারে যে অত দূর দিয়ে মদিনা যাবে সোজা এইদিকে হচ্ছে মদিনা আর এদিক দিয়ে যাওয়ার কি করেছে বুঝতে পেরেছেন এগুলি সবগুলি হচ্ছে কি কি পার্থিব মাধ্যম পার্থিব কর্ম পার্থিব আসবাব উপায় উপকরণ এগুলো অবলম্বন করতে হবে সুতরাং আল্লাহর উপর ভরসা মানে সবকিছুতেই ভরসা আল্লাহ মানুষের ভরসা করানো কোন শক্তির উপর ভরসা নাই টাকার উপর ভরসা করেন টাকা পকেটে আছে খুব মন করো ওরে বাপরে আমাকে পাই কে না আল্লাহর ভরসা কমে গেল টাকার উপর ভরসা নাই বাড়ির উপর ভরসা নাই গাড়ির উপর ভরসা নাই আল্লাহর ভরসা আল্লাহর উপর কিন্তু আপনাকে টাকা পয়সার প্রয়োজন রয়েছে মেহনতের প্রয়োজন রয়েছে চাকুরির প্রয়োজন রয়েছে ব্যবসার প্রয়োজন রয়েছে এগুলি হচ্ছে আসবাব এগুলি হচ্ছে আসবাব মানে উপায় উপকরণ পার্থিব সেগুলি অবশ্যই গ্রহণ করতে হবে এমনকি যে কথাটি বলছিলাম মমিন মান্দার দোয়া নবী করিম মসজিদ নবী তো বসে বসে দোয়া করেন জিহাদের মাঠে গেছেন মসজিদ নবী থেকে ওহদের মাঠ কত দূরে তা তো জানাই আছে জানা নেই কি কেন গেলেন ওখানে বসে থাকতেন মসজিদে তা তো বসে থাকেন বদর 180 কিলোমিটার সেখানে গেলেন বদরে কেন খন্দকের জন্য গর্ত খনন করার কি প্রয়োজন এগুলি উপায় আসবাব কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপর আছে তাহলে তাওয়াক্কুলের সাথে সাথে কর্ম করাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বরং সমস্ত আম্বিয়াদের আদর্শ জি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ওয়াল্লাযিনা জাহাদু ফিনা যারা জিদ্দোজহদ করবে পরিশ্রম করবে তাদেরকে আমি পথ দেখাবো লানাহদিয়ান্নাহুম সুবুলানা তাহলে মেহনত করতে হয় পরিশ্রম করতে হবে তো ইব্রাহিম আলাইহিস সালাম যে কর্মহীনতায় আগুনে বসেছিলেন তা নয় হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল যে পড়ছেন এটি তার কর্ম এই কথাগুলি বলার উদ্দেশ্য আমার দেশের যে পীর মুরিদির ব্যবসা ভণ্ড পীরেরা বলে যে আল্লাহর কাছে চাইতে হবে না তারা বলে হাসবি মিন সওয়ালি ইলমুহু বিহালি তাদের একটি কথা আছে আল্লাহর কাছে চাইবো কেন আল্লাহ তো জানছেন আমার কি অবস্থা কেন চাইবো ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন না দেখেন তাহলে তারা কিভাবে জনসাধারণকে গুমরাহ করে হাসবি মিন সওয়ালি আমার চাওয়ার জন্য যথেষ্ট কি ইলমুহু বিহালি যে আল্লাহ আমার সম্পর্কে এলেম রাখছেন আমার কি অবস্থা আমার দরকার আল্লাহ দেবেন আমি কেন কেন চাইবো এটি নবীদের তরিকা মুসা আলাইহিসসালাম 7 দিন অনাহারে ফেরাউনের ভয়ে মেসর ছেড়ে যেতে 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 7 দিন পরে মাদায়েনে পৌঁছেছে যাওয়ার পরে যে ঘটনা দুটি মেয়ে দেখার ঘটনা আর পানি তাদের তাদের যে ছাগলগুলি ছিল সেগুলিকে পানি টানি পান করিয়ে দিল তারপরে তাদের কাছে ভিক্ষা না করে যে তোমাদের তো কাজ করে দিলাম কিছু খাবার টাবার বাড়িতে থাকলে দিয়ে পাঠিয়ে দিও এ কথা বললেন না এটা তাওয়াক্কুল যে আমি ভিক্ষা করতে যাব না ফিরে আসলেন ছায়ায় ক্লান্ত হয়ে পড়ে 7 দিনের অনাহারের মানুষ আর কূপ থেকে পানি উঠি আবার এতগুলি ছাগল বকরিকে পানি পান করানো ক্লান্ত হয়েছেন অত্যন্ত শক্তিশালী মানুষ নবীগণ অত্যন্ত শক্তিশালী হন তারপর একটু ক্লান্ত হয়েছেন খিদা অনুভব করেছেন মানুষ যখন ক্লান্ত হয় তখন বেশি খিদা অনুভব করে খিদা অনুভব করেছেন তখন আল্লাহকে বলছে রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর আল্লাহ তুমি আমার জন্য যে পৃথিবীতে কল্যাণ নাজল করেছো মানে রিজিক নাজল করেছো তার আমি ফকির হয়েছি মানে মোহতাজ হয়েছি মুকাপেক্ষী হয়েছি তাই আল্লাহর কাছে দরখাস্ত করলেন না এটি কর্ম এটি হচ্ছে কর্মতা রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর আল্লাহ মোহতাজ হয়েছি উত্তম পন্থায় আল্লাহর কাছে হাহুতাস নয় আল্লাহ 7 দিন হয়ে গেল আল্লাহ অনাহারে আছি তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহ এটি হলো কমপ্লেন অভিযোগ আরাম এটি তকদিরের উপরে এতরাজ যে আল্লাহ তুমি কি করছো কিন্তু না বড় আদবের সাথে আল্লাহ মহতাজ হয়েছে ইন্নিলে মানজাল তাই এলাই এমিন খাইরিন ফাকির তো কর্ম করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম কর্ম করেছেন তিনি এই কর্মে মনে করেছেন যে আমার ইয়াকিন এবং তাওয়াক্কুল এত বেশি যে আল্লাহর কাছে যদি চাই আল্লাহ আগুনের মধ্যে থেকে আমাকে বাঁচাবে আর যদি আল্লাহ আমার শাহাদাতকে পছন্দ করেন যে আমার ইব্রাহিমকে আমি শহীদ করে নেব তাহলে এটি আমার জন্য শ্রেয় ওয়াকালাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী করিম সাল্লাম এই দুয়াই পড়েছিলেন দেখেন দুই খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে ওই দুয়া পড়েছেন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন এই দুয়া কখন
এই আয়াতটি, এই আয়াত সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত, কখন পড়েছিলেন জানেন? না, ওহদের যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর আবু সুফিয়ান তখনও কাফের, ঘোষণা করে গেল যে আমরা তো জিতলাম, আজকে তোমাদের খুব ক্ষয়ক্ষতি করলাম, কিন্তু মনে রেখো যে আমাদের যারা হত্যা হয়েছে 70 জন, 70 জনের সমান সমান বদলা পেলেও তাদেরকে তোমরা হত্যা করেছো বদরে, সুতরাং ওহদে খুন করে হত্যা করে আমাদের মন ভরেনি, এর প্রতিশোধ বদরেই নেব আগামী বছর, ঘোষণা করে চলে গেল। পেরেশান না হয়ে, চিন্তিত না হয়ে, বিচলিত না হয়ে তিনি কি করলেন? বললেন হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। ওই কথা আল্লাহ বলছেন ইন্না নাসা কাদ জামাউ লাকুম, লোকেরা মানে কাফের লোকেরা, মক্কার মুশরিকেরা, কুরাইশরা তোমাদের জন্য বড় একটি সেনা দল একত্রিত করেছে, জামাউ লাকুম, তোমাদের জন্য সেনা দল এবং উন্নত মানের অস্ত্রশস্ত্র তারা জমা করেছে, একত্রিত করেছে। ফাকশাউহুম, তারা বলল যে চিন্তা করো, ভয় করো, চিন্তা চিন্তা দেওয়ার চেষ্টা করো, যারা ওখান থেকে খবর তুলে এখনই ব্যবস্থা নেওয়া দরকার, ব্যবস্থা নেওয়া দরকার। ফাজাদাহুম ঈমানা, তখন সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান কি হয়ে গেল, আরো বেড়ে গেল, যে আল্লাহ আরেকটা জিহাদের সুযোগ করে দিচ্ছে, আরো কিছু লোকের শাহাদাতের সুযোগ করে দিচ্ছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওহদের প্রতিশোধ নেওয়ার আল্লাহ সুযোগ, ফাজাদাহুম ঈমানা, ঈমান বেড়ে গেল, তাহলে মুমিনের ঈমান বেড়ে যায় এরকম সংবাদ পেলে। ওয়াকালু, এবং তারা বললেন হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। রাওয়াহুল বুখারী ওয়া নাসাঈ, হাদিসটি রয়েছে বুখারীতে এবং ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি নাসাঈতে বর্ণনা করেছেন হাদিস। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।